কোথায় জানিসলি? এম ছিলাম, ইটালি ছিলাম। এইখানে বসি সবাই মিলে, চলো টেনশন নিও না, আসো বিষয়টা আমি বুঝতেছি, দাঁড়াও এখানে, এখানে দাঁড়াও। এখন বলো বিষয়টা, তোমরা দূর পাতেছি গেলে আমার একটু বুঝাই বলো। ভাই আমরা সবাই দোকানে বসে চা খাইতেছিলাম, এমন সময় ইতালি থেকে একজন লোক আসছে করোনা ভাইরাস নিয়ে। ভাই ভাই আমরা সবাই ভয় দৌড় দিছি ভাই। হ্যাঁ ভাই, করোনা ভাইরাসে তো অনেক লোক মারা গেছে, এই কারণে ভয় দৌড় দিছি। আচ্ছা বুঝলাম, লোকটা গেটা এখন তুমি দাঁড়িয়ে নিয়ে আসো, আমি বুঝতেছি বিষয়টা। উইজে ভাই, উইজে ভাই, আইতাছে ভাই, উইজে উইজে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই আপনি কোন দেশে থাকতেন ভাই? ভাই আমি ইতালি ছিলাম বিগত 5 বছর। তাহলে আপনি কবে আসছেন বাংলাদেশে? আমি তো আপনার এয়ারপোর্টে চেক করে নাই। হ্যাঁ আমাকে এয়ারপোর্টে চেক করতে এবং তারপর কতদিন পরে আমি দেশে না প্রবলেম যাই। আচ্ছা তাহলে আপনার শরীরে কোনো ধরনের ভাইরাস? কোনো ধরনের ভাইরাস পাওয়া যায় না, এখন আমি সুস্থ সবল উই ফলস। ও আচ্ছা ভাই, তাহলে আপনার শরীরে কোনো করোনা ভাইরাস না? কোনো করোনা ভাইরাস নাই, কোনো ধরনের ভাইরাস নাই। ও আল্লাহ বাঁচা গেল। শোনো, একজন মানুষ বিদেশ থেকে আসছে বলে তার শরীরে কোনো করোনা ভাইরাস থাকতে পারে এমন কোনো কথা না, ঠিক আছে? আর আমাদের দেশের সরকার খুব সচেতন, এয়ারপোর্টে তোমার করোনা ভাইরাসের চেক আপ অবশ্যই করা হয়, আর যদিও করোনা ভাইরাস থাকে সরকারের জন্য পদক্ষেপ নিতেছে। আর যদি তোমার করোনা ভাইরাস হয়েই থাকে এর জন্য তোমার প্রতিকার আছে, করোনা ভাইরাস হলে যদি মারা যাবে তেমন কিছুই না বুঝছো ভাই। করোনা হইলে শতকরা 100% মানুষ থেকে 10% মানুষ মারা যায়, আর এই পর্যন্ত যারা যে পরিমাণে মানুষ করোনা হয়েছে এর থেকে বেশি পরিমাণ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, এর মধ্যে উনি হচ্ছে একজন। আর আমরা করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হই, ঠিক আছে? আমরা সবাই মিলে সবাই মাস্ক ইউজ করি, সবাই নিয়মিত হাত মুখ ধুই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে এই করোনা ভাইরাসকে নির্মূল করা সম্ভব, তাই আমরা সবাই মিলে আতঙ্কিত না হয়ে সতর্ক হই। এই জন্য আমাদের দেশের জনগণ খুবই আতঙ্কিত, আর কিছু লোক আছে এইটাকে নিয়ে গুজব ছড়াইতেছে, আমরা গুজবে কান না দিয়ে সতর্ক হই, সতর্কের মাধ্যমে করোনা ভাইরাসকে নির্মূল করা সম্ভব। ও বন্ধু, তাহলে তার আসলে কোনো করোনা ভাইরাস নাই? না না না, আসলে কোনো করোনা। আচ্ছা ঠিক আছে মিয়া, চলো সবাই মিলে চা খাই আসি। চীন থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস ইতিমধ্যে বিশ্বের 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর পাশাপাশি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। করোনা ভাইরাস এমন এক ভাইরাস যা সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতোই প্রথমে আক্রমণ করে ফুসফুসে। মধ্যপ্রাচ্য থেকে আসা এই ভাইরাস থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়, আস্তে আস্তে তা মারাত্মক আকার ধারণ করে যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ অতি সাধারণ, ঠান্ডা লাগার মতোই সর্দি কাশি, মাথা ব্যথা, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর হয় এই ভাইরাস সংক্রমণে। এই ভাইরাস খুব সহজেই একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে, শারীরিক ঘনিষ্ঠতা এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে। রোগী বা তার জিনিস ধরার পর ভালো করে হাত না ধুয়ে চোখ মুখ চোখ নাকে হাত দিলে এই রোগ ছড়াতে পারে, হাঁচি কাশি থেকেও এই রোগ ছড়ায়। করোনা ভাইরাস নিয়ে ভীত বা আতঙ্কিত না হয়ে আমাদের সকলের উচিত সতর্কতা অবলম্বন করা, নিয়মিত জীবাণুনাশক সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত, কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখা প্রয়োজন, হাত না ধুয়ে চোখ নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কুনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে,
যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। রান্না করার আগে ভালো করে খাবার ধুয়ে নিতে হবে। যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে। অসুস্থ ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসা যাবে না। কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলুন। বাড়ি এবং কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। বাইরে ব্যবহৃত জুতা ঘরে ব্যবহার করা যাবে না, খালি পায়ে হাঁটা যাবে না। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। অসুস্থ বোধ করলে বাড়িতে অবস্থান করা উত্তম। জনাকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করতে হবে। শিশু, বৃদ্ধ ও ক্রনিক রোগীদের ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকতে হবে। নিজেকে নিরাপদ রাখতে আপাতত বিদেশ ভ্রমণ না করাই ভালো। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে IEDCR এর হটলাইন নম্বরে ফোন করলে তারা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন। হটলাইন নম্বরগুলো হচ্ছে 01 93 7 11 00 11।